হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের আপনাদের সাথে ঢাকা এরিনা গেম প্লে নিয়ে হাজির হলাম। এখানে কিন্তু ফার্স্ট এন্ট্রি ওপিনিয়ন প্লেয়ার পেয়ে গেল। দেখা যাক ওপিনিয়ন প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে। সো দেখি, সে কিন্তু একটি ইনডিরেক্ট শ্যুট করতে আছে, তো খুব সুন্দরভাবে গুটিটি নিয়ে গেল, অনেকটাই তার সুবিধা হয়ে গেল। তারপরও আশাবাদী হয়ে আসি, হয়তো স্টেক পেতে পারি 40 মিলিয়ন, 40.5 বিলিয়ন। এখানে আপনারা দেখেই বুঝতে পেরেছেন 40 মিলিয়ন এখানে উইনার। অনেক গেম খেলেছে কিন্তু সে কীভাবে শ্যুটগুলো করতেছে সেটা আপনারা অবশ্যই দেখবেন। সে কিন্তু বিটেম শ্যুট করলো, তার গুটি দিয়ে একটি চাপ দিল, অনেকটাই কেটে চাপটি দিল। তো এখানে কিন্তু অনেকটাই তার মিস হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু যে তার যে প্রোফাইল র্যাঙ্কটি, তার র্যাঙ্কটি কিন্তু একেবারেই খারাপ একটি র্যাঙ্ক, যা দেখে বুঝতে পেরেছেন যে নোক প্লেয়ার, সে গেম প্লে তেমন ভালো করতে পারে না। কিন্তু মনে হয় সে এখানে বিটেম ইউজ করতে আছে, তাই এতটাই সুবিধাভাবে একেবারে ইজি করে গুটিগুলো নিয়ে যায়। দেখেন এখানে কীভাবে কেটে তারপরে শ্যুটটি করতেছে এবং ভাঙার চেষ্টা করতে আছে, অনেক আইডিয়া করে শ্যুটটি করলো। সো মনে হয় সে ব্রেক টু ফিনিশ করে দিবে, তারপরও এখান থেকে আমি ওয়েট করে দেখব, হয়তো আমি স্টেক পেতে পারি। এখানে কিন্তু আবার তার একটি মিস হওয়ার সম্ভাবনা আছে। এখানে তার গুটি একটি গুটির কারণে কিন্তু ফেসে গেল, তার কাঠের পাশে যে গুটিটি আছে, দেখি এই গুটিটি কীভাবে সে তুলে আনে। আপনারা দেখে বুঝতে পেরেছেন যে এটা 100% বিটেম ইউজার, কীভাবে সে শ্যুট করলো। আমি লিপ দিয়ে চলে যাব এখান থেকে। সো দেখি, তারপর ওয়েট করে, লিপ দিব না, সে কী করে। তো সে কিন্তু আবার সরে তারপর শ্যুটটি করলো, সো লিপ দিয়ে চলে যাওয়াই উচিত ছিল। সো বন্ধুরা, পরবর্তী গেম প্লে আবার একটি ঢাকা এরিনা গেম প্লে করলাম। এখানে ফার্স্ট টার্নটি আমি পেয়ে গেলাম এবং সাইড থেকে হিটটি করলাম। দেখা যাক, এখানে কিন্তু অনেকটাই নেট প্রবলেম করতেছে। সো আমার মনে হয় আমার নেট প্রবলেম অনেকটাই হবে। তো যাই হোক, আমি এটি কেটে মারবো এখান থেকে, খুব স্পিডে মারলাম এবং গুটিগুলো কিন্তু এখানে অনেকটাই বের হয়ে গেল। সো পরবর্তী গুটিটি আমি এখান থেকে, আমি কাঠের পাশের গুটিটি নেব, আমার সাইটে যেটি আছে ডান সাইটে। সো এখানে কিন্তু আমার মনে হয় নেট প্রবলেম করে মোটামুটি। যাই হোক, আমি এটি মিডিয়ামভাবে মারবো, যাতে এখান থেকে একটি গুটি হলেও আমি সরাতে পারি। খুব সুন্দরভাবে টাচে গুটিটি সরে গেল। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করে দিবেন, এবং আপনারা যারা নতুন বন্ধুরা আছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল করে বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। সো আপনারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, এখান থেকে কিন্তু আমার ইজি করে গুটিগুলো আছে এবং এখান থেকে আমার ব্রেক টু ফিনিশ হয়ে যাবে। খুব সুন্দরভাবে দুটি গুটি পকেটে চলে গেল। পরবর্তী গুটিটি আমার একেবারে ইজি আছে, তারপরও কিন্তু ওপেনেন্ট প্লেয়ার লিপ দিয়ে চলে যাচ্ছে না, তারপর সে ওয়েট করে আছে। তো যাই হোক, এখানে কিন্তু মিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো পরবর্তী গেম প্লে আবার একটি ঢাকা এরিনা গেম প্লে করলাম। এখানে কিন্তু ফার্স্ট টাইমটি ওপেনেন্ট প্লেয়ার ছিল এবং দেখি ওপেনেন্ট প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে। তো বন্ধুরা, সে অনেকটাই মজা করার জন্য এরকম করতে আছে, স্টেকটি নিয়ে অনেকটাই এখানে মজা করার জন্য সে স্টেকটি লাড়াছাড়া করতে আছে। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমি নেওয়ার মতো আমার কিন্তু কোনো সুবিধা নাই। তো তারপর আমি এখান থেকে ছেড়ে দিব, তারে আমি শ্যুটটি করবো এখান থেকে, খুব স্পিডে মারবো। দেখি এখান থেকে শ্যুট করে কোনোভাবেই কিন্তু এখান থেকে গুটি নেওয়ার মতো কোনো সিস্টেম নেই। তো আমি ছেড়ে দিলাম এখানে, টাইম যেহেতু আমার শেষ হয়ে গেল আমি শ্যুট করলাম না, ছেড়েই দিলাম। তো দেখি এখানে ওপেনিয়ন প্লেয়ার ক্লিয়ার করে দেয় কি না। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি এখনও লাইক করে না থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনারা চ্যানেলটিতে যারা নতুন বন্ধুরা আছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল করে বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। সো এখানে কিন্তু ওপেনিয়ন প্লেয়ার মনে হয় এখানে বিটেম ইউজার, সেও বিটেম ইউজার হবে। প্রথম ম্যাচটি যেরকমের গেম প্লে হয়েছিল সেরকমের গেম প্লে হতে পারে। তো দেখি সে কতটুকু তারপরে গেম প্লে করতে পারে, ওয়েট করে দেখব। সে কিন্তু একটি বিরাট শ্যুট করলো এবং চাপ দিয়ে এখান থেকে শ্যুটটি করলো, অনেক রিক্স শ্যুট করলো, কিন্তু বিটেম ইউজার হলে অনেক রিক্সে ছিল শ্যুটটি। তো যাই হোক, সে কিন্তু মনে হয় ফেসে যেতে পারে, এরকমের সম্ভাবনা থাকতে পারে। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।